আমি বলি কিন্তু ওটা তো মোটরওয়ালার অরিজিনাল না তাই না বলে যে ভাই অরিজিনাল তো পাওয়া যাবে না আপনি লাগানোর পরে একদম চেক টেক করে দেখতে পারেন এখন আমি চিন্তা করতেছি লাগায় যদি ফালাই তখন আমি চেক টেক করে আর কি দেখবো এখন কি এটা খুইলা আবার আরেকটা নিবো তখন তো তাদেরকে ওইটার দাম দেওয়া লাগবে আরেকটা জিনিস তারা ডিসপ্লেটা খুলতে চায় তো খোলা টুলা হয়ে গেলে তখন তো মনে করেন ডিসপ্লে লাগানোর মতো একটা মেন্টালিটি আইসাই পড়বে তখন আমি বুঝছি যে থাক ভাই দরকার নাই পর আমি তাদেরকে বলছি আচ্ছা আমি একটু চিন্তা ভাবনা করে আপনাদেরকে বলতেছি পরে আমি ফোনটা নিয়ে নিছি কিন্তু বাংলাদেশে যদি আমি কিনি মনে করেন অফিসিয়াল ওয়ারেন্টির আইফোন কিনলাম তো আইফোনে কিন্তু ডিসপ্লে ইস্যু আসা শুরু হয়েছে আইফোনের থার্টিন প্রো থার্টিন প্রো ম্যাক্স এগুলাতে একদম হোয়াইট ডিসপ্লে এরকম ইস্যু আসতেছে তাহলে কিন্তু এলে আমার কি করা লাগবে থার্টিন এর নিচের কিনা লাগবে কারণ আমি আসলে থার্টিনের উপর গুলা নব্বই হাজার এক লাখ টাকা দিয়ে কিনতে চাই না আর থার্টিন এর নিচের গুলার একটারও ওয়ান টোয়েন্টি ডিসপ্লে নাই নাইনটি হার্স ডিসপ্লেও নাই সবগুলো হচ্ছে সিক্সটি হার্স ডিসপ্লে আর সিক্সটি হার্স ডিসপ্লে আমার কাছে খুবই স্লো লাগে আমার এগুলো ইউজ করতে ভালো লাগে না কারণ আমার এখন যে ফোন আছে ওইটাই ওয়ান টোয়েন্টি হার্স ডিসপ্লে এটা ইউজ করতে করতে এখন সিক্সটি হার্স এর ডিসপ্লে আমার দেখলে স্লো লাগে এই জন্য আইফোনের চিন্তা দিলাম বাদ এটা বিদেশে গেলে কিছু একটা কিনবো টিনবো আর সেকেন্ড হ্যান্ড আইফোনের উপরে আসলে আমার অতটা বিশ্বাস হইতেছে না কারণ এগুলার ব্যাটারি বুস্ট করে না কি করে কিছু বোঝা যায় না আবার কোনটা আসল কোনটা চোরাই ওগুলারও কোনো ঠিক ঠিকানা নাই এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান সবাই কেমন আছেন আমি এখন মদালে প্লাজার গ্যারেজ থেকে বের হইতেছি কি গাড়ি নামে নাকি ও না গাড়ি উঠে রিসিট বের তো হইলাম কিন্তু এখন পড়ছি জ্যামে জ্যামটা ছুটলে আপনাদেরকে কাহিনী বলি যে আজকে কি করতে আসলাম এখানে আর কিভাবে ব্যর্থ হইলাম ওকে এখন হাতির বলের এদিক দিয়ে চলে যাব। ভাবতেছি সায়েন্স ল্যাব দিয়ে তারপরে যাব আমি যাব আজকে হচ্ছে জিগাতলার ইট্টু কাঁচাবাজারের ওদিকে তারপরে আবার সন্ধ্যায় আমার জার্মান ক্লাস আছে ওইটাতে যাওয়া লাগবে ছয়টা বাজে আর এখন মোটর সাইকেলে ঘুরতে বাজে চারটা সাত সো মোতালে প্লাজা আমি আসছিলাম মোবাইলের ফিক্স করাইতে তো মোবাইলের ডিসপ্লে তো আপনারা জানেনই কি অবস্থা একদম গ্রিন লাইন রেড লাইন সবকিছু হয়ে আছে আর আজকে আবার কি হয়েছে লেফট সাইডেও রেড লাইন আসছে তো এসব অবস্থা দেখে আমি ভাবছি আচ্ছা নতুন ফোন না কিনে ফোনটা যদি একদম অরিজিনাল ডিসপ্লে দিয়ে আমি ফিক্স করাতে পারি তাহলে তো আমার অনেক খরচ বাঁচবে তো আমি আসলাম মোতালে প্লাজাতে এসে ডিসপ্লে খুঁজলাম এবং একটা দোকান আছে ওইটা হচ্ছে অফিসিয়াল ফোন টোন এগুলো সব রিপেয়ার করে এবং আমি তাদেরকে কল দিয়েছিলাম তো তারা আমাকে বলছিল যে ডিসপ্লে চেঞ্জ করা দিতে পারবে আট টাকা লাগবে তো আমি তাদের কাছে গেছি যাওয়ার পরে এখন বললাম যে আপনাদেরকে কল দিয়েছিলাম আপনারা এরকম এরকম বলছিলেন তারপরে বলে যে আচ্ছা আমরা চেক করে দেখি পরে ফোনটা নিলো তারপরে যে ভাই ফোনটা খোলা লাগবে এখন আমি বলি যে কেন বলে যে ভাই ডিসপ্লে যেহেতু চেঞ্জ করা লাগবে ফোনটা তো খুলে দেখা লাগবেই তখন আমি বুঝতে পারছি তার মানে তাদের কাছে আসলে অরিজিনাল ডিসপ্লে নাই তারা খুলে কি করবে ডিসপ্লেটার অরিজিনাল সাইজ মাপবে ওই মাপ অনুযায়ী আমাকে একটা ডিসপ্লে তারা লাগিয়ে দিবে তো আমার ডিসপ্লেটা হচ্ছে ওয়ান টোয়েন্টি হার্স অ্যামোলেড ডিসপ্লে সো তারা ওরকম একটা ডিসপ্লে লাগা দিব আর কি পরে আমি তাদেরকে বললাম আচ্ছা খোলার আগে এটা বলেন কি অরিজিনাল ডিসপ্লে লাগিয়ে দিবেন বলে যে ভাই যেই রিফ্রেশারেট যেই কিছু সব কিছু একদম সেম ডিসপ্লে থাকবে আমি বলি কিন্তু ওটা তো মোটরোলার অরিজিনাল না তাই না বলে যে ভাই অরিজিনাল তো পাওয়া যাবে না আপনি লাগানোর পরে একদম চেক টেক করে দেখতে পারেন এখন আমি চিন্তা করতেছি লাগায় যদি ফালাই তখন আমি চেক টেক করে আর কি কি দেখবো এখন এটা খুইলা আবার আরেকটা তখন তো দাম দেওয়া লাগবে। আরেকটা জিনিস তারা ডিসপ্লেটা খুলতে চায় তো খোলা টুলা হয়ে গেলে তখন তো মনে করেন ডিসপ্লে লাগানোর মতো একটা মেন্টালিটি আইসায় পড়বে তখন আমি বুঝছি যে থাক ভাই দরকার নাই পরে আমি তাদেরকে বলছি আচ্ছা আমি একটু চিন্তা ভাবনা করে আপনাদেরকে বলতেছি পরে আমি ফোনটা নিয়ে নিছি আমি আরো কিছু দোকানে গেলাম যাওয়ার পরে সবগুলোতে একই কথা যে অরিজিনাল ডিসপ্লে ডিসপ্লে পাবে না কিন্তু লাগা পারবে হচ্ছে আমি যদি অরিজিনাল না লাগাই তখন ফোনে বিভিন্ন ইস্যু দেখা দিতে পারে ফোন ল্যাক করবে এই সেই চার্জ নিতে গেলে অনেক গরম হয়ে যাবে আবার গরম হওয়ার কারণে ডিসপ্লেতে আবার লাইন পরে যেতে পারে পিকজেল মরে যেতে পারে আর কি যেটাকে বলে ডেট পিকজেল অনেক ইস্যু হতে পারে দাঁড়ান সিগন্যালটা পার করি এদিক দিয়ে স্ট্রেট গেলেও জিগাতলা যাওয়া যাবে কিন্তু সেই লেভেলের জ্যাম খাওয়া লাগবে এজন্য জন্য আমি যাইতেছি এদিক দিয়ে কি করবো ভিতরে দিয়ে একটু শর্টকাট মেরে তারপর আবার জিগাতলার রাস্তাতেই ঢুকবো যাই হোক যেটা বলতেছিলাম এখন যেহেতু বাংলাদেশে আমি এটার অরিজিনাল ডিসপ্লে মোটামুটি মোতালে প্লাজা যদি না পান তাহলে বাংলাদেশে অন্য কথাও পাবেন না আর অ্যাকচুয়ালি এই ফোনটা লঞ্চ হয়েছিল মেইনলি ইন্ডিয়াতে পরে বাংলাদেশে মোটরোলার এইচ সিরিজগুলো আনছিল জি সিরিজের গুলো আনে নাই তো আমি একটা জায়গাতে কোনো মতে পাইছিলাম বসুন্ধরের একটা দোকানে পরে ওইখান থেকে কিনছিলাম ওই এক পিসি ছিল আর কোনো মোবাইল ছিল না এই এটা এটার ডিসপ্লেও নাই কিছুই নাই আর এটার যে ফোনের কভার ওই কভারও আমি আলাদাভাবে আনাইছি আমার ভাই হচ্ছে আলি বাবানা কই থেকে যেন হচ্ছে অর্ডার করে আনাইছে এটাও বাংলাদেশে পাওয়া যায় নাই এই জন্য আমি পড়ে গেছে বিশাল ঝামেলায় এটা অরিজিনাল ডিসপ্লে নাই তো আমার কাছে লাস্টের দুটো অপশন ছিল যে হয় নতুন একটা মোবাইল কিনা লাগবে অথবা এটা ডিসপ্লে যদি পাই তাহলে পাল্লাই ফেলব যেহেতু আমি পাল্লাতে পারলাম না তাহলে এখন আমার নতুন মোবাইল কিনা ছাড়া উপায় নাই আমি ভাবছিলাম যে এরকম দাগ অবস্থাতে চালিয়ে দিব কিন্তু এখন দাগ যদি আস্তে আস্তে বাড়তে থাকে তাহলে কিছু করা নাই আমার ইচ্ছা ছিল একদম বিদেশে গিয়ে তারপরে মোবাইল কেনার কিন্তু তার আগে যদি ফোনের একদম অবস্থা খারাপ হয়ে যায় তাহলে আমার আর কোনো উপায় নাই আর আসলে দেশে থাকা অবস্থাতে এখন আমার অত বেশি টাকা খরচ করতে ইচ্ছাও করতেছে না সত্তর আশি হাজার টাকা দিয়ে অথবা সিক্সটি উপরে টাকা দিয়ে একটা নতুন মোবাইল কিনা ওইটা আমার ইচ্ছা পরে আমার ভাই হচ্ছে সাজেস্ট করলো তুই একটা কিন ওইটাতে বছরের আপডেট সবকিছুই পাবি আর তারপরে যদি বিদেশে গিয়ে দেখো সবাই আইফোন টাইফোন ইউজ করে তাহলে তুই ওইখানে গিয়ে একটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি ভালো আইফোন নিয়ে নিতে পারবি কিন্তু বাংলাদেশে নিস না বাংলাদেশে নিলে অনেক ঝামেলা টামেলায় পড়া লাগবে তো আমি ভাবছিলাম যে আইফোন শিফট করবো কারণ আমার আইপ্যাড আছে তো তো আইপ্যাড সাথে ফাইল ট্রান্স বিভিন্নাইজেশন ওগুলাতে আইপ্যাড ভালোই কাজে টাজে লাগে তো আইফোনের সাথে ওই জিনিসগুলো আমি সিঙ্ক্রোনাইজ করে করতে পারতাম কিন্তু বাংলাদেশে যদি আমি কিনি মনে করেন অফিসিয়াল ওয়ারেন্টির আইফোন কিনলাম তো আইফোনে কিন্তু ডিসপ্লে ইস্যু আসা শুরু হয়েছে আইফোনের থার্টিন প্রো থার্টিন প্রো ম্যাক্স এগুলাতে একদম হোয়াইট ডিসপ্লে এরকম ইস্যু আসতেছে তাহলে কিন্তু এলে আমার কি করা লাগবে থার্টিন এর নিচের গুলা কিনা লাগবে কারণ আমি আসলে থার্টিন এর উপর গুলা নব্বই হাজার এক লাখ টাকা দিয়ে কিনতে চাই না আর থার্টিনের এর নিচের গুলার একটারও ওয়ান টোয়েন্টি হার্স ডিসপ্লে নাই নাইনটি হার্স ডিসপ্লেও নাই সবগুলো হচ্ছে সিক্সটি হার্স ডিসপ্লে আর সিক্সটি হার্স ডিসপ্লে আমার কাছে খুবই স্লো লাগে আমার এগুলো ইউজ করতে ভালো লাগে না কারণ আমার এখন যে ফোন আছে ওইটাই ওয়ান টোয়েন্টি হার্স ডিসপ্লে এটা ইউজ করতে করতে এখন সিক্সটি হার্স ডিসপ্লে আমার দেখলে স্লো লাগে এই জন্য আইফোনের চিন্তা দিলাম বাদ এটা বিদেশে গেলে কিছু একটা কিনবো আর সেকেন্ড হ্যান্ড আইফোনের উপরে আসলে আমার অতটা বিশ্বাস হইতেছে না কারণ এগুলার ব্যাটারি বুস্ট করে না কি করে কিছু বোঝা যায় না আবার কোনটা আসল কোনটা চোরাই ওগুলার কোনো ঠিক ঠিকানা নাই বক্স সহ কিনতে পাওয়া যায় কিন্তু ওগুলা নিবে অনেক দাম তার উপর আবার ব্যাটারি হেলথ কম আমি সারা দিন ব্যাটারি সাপোর্ট নাও পাইতে পারি কোন দুঃখে যে চিপাটা দিয়ে ঢুকলাম আমি ম্যানহলের গলি দিয়ে গেলেই হয়তো জ্যাম টাইম কম খাওয়া লাগতো এখন এই জায়গায় এই যে আটকায় আছি যাই হোক আমার যে জিনিসটা লাগবে ওইটা হচ্ছে হাই রিফ্রেশ রেট আর হচ্ছে ভালো একটা ক্যামেরা এবং ব্যাটারি এছাড়া আর আমার তেমন কিছু লাগবে না কারণ আমি ফোনে গেম টেম কিছু খেলি না তো এই জন্য চিন্তা করছি দেখে আপাতত আই স্যামসাং নিয়ে নিব স্যামসাং এর কয়েকটা ফোন আছে এ থার্টি ফাইভ তারপরে এ ফিফটি ফাইভ এগুলোর ভিতরে দেখি কোনটা নেওয়া যায় তারপরে ওইটা দিয়ে মনে করেন দেড় দুই বছর চালাই দিলাম তারপরে বিদেশে ইটু স্টেবল হলে অথবা টাকা পয়সা হলে তখন ভালো একটা ফোন কিনবো না এই হচ্ছে আমার প্ল্যান আর কি আপাতত আনফর্চুনেটলি ওই পার্টটা থেকে পরে যত ভিডিও করছি ওইখানে আমার অডিওটা আসে নাই কারণ আমার মোটরসাইকেলের হেলমেটের মাইক্রোফোনটা বাইরে বের হয়ে গেছিল কিন্তু আমি টের পাই নাই এজন্য আমি যত কথা বলছি ওগুলা সব শুনে গেছে এরকম গেছে আর কি কোনো কথাই বোঝা যায় নাই তাই ভিডিওটা ওই জায়গাতে শেষ করতে পারি নাই ভিডিওটা এখন শেষ করি এখন আমি আসি হচ্ছে পুরান ঢাকাতে তো আমি লাস্ট ছিলাম হচ্ছে ওই দূরে ওইখানে মিতালি রোড ওদিকে যাই হোক আই হোপ ইউ গ্যাস লাইক দিস ভিডিও ফর সাবস্ক্রাইব তো নেক্সট ওয়ান সব ভালো থাকেন সাবধানে রাইট করেন টাটা